নমস্কার বন্ধু, এইবার কথা এটা হচ্ছে, অনেকদিন ধরেই অনেকেই সাউন্ডের কমপ্লেন করছিলেন বলে শেষ পর্যন্ত আমাকে এই মাইকটার ব্যবহার করতে হচ্ছে আর কি। তো আজকে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রিসেন্ট রায়ের ফলে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের একটু সুবিধা হয়েছে। ব্যাপারটা কি আমি আপনাকে পড়ে বলছি। প্রথমেই আমি এটা বলে নিই যে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের যে বিভিন্ন মনে প্রশ্নগুলো আছে বা বিভিন্ন রকম যারা আনরিজার্ভ রয়েছেন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরও মনে প্রশ্নগুলো রয়েছে, তো প্রশ্নের কিছু যে দ্বন্দ্বগুলো ছিল সেইটাই সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে। প্রথম দ্বন্দ্ব কী ছিল, যে সমস্ত ক্যাটাগরি মানে যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ছেলে বা মেয়ে যারা রয়েছেন আর কি ক্যান্ডিডেটস রয়েছেন, তারা যদি জেনারেল ক্যান্ডিডেট থেকে বেশি মার্কস পেয়ে যান তবে কি তারা জেনারেল ক্যাটাগরির সঙ্গে কম্পিট করবেন, মানে তারা কি সেই হিসাবে চাকরি পাবেন, নাকি তারা শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট বলে ওবিসি বিষয়ে কাজ করবেন। তো যতটা আমি শুনেছিলাম বিগত কয়েক বছর ধরে জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি বা এসসি এসটি ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা ছিলেন তারা শুধু মানে তাদের নিজস্ব সংরক্ষিত কোটার মধ্যেই চাকরির জন্য চেষ্টা করছিলেন। এর ফলে কিছু কিছু ছেলেমেয়ে ছিল যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা ছিলেন তারা বেশি মার্কস পাচ্ছিলেন, হয়তো জেনারেলদের থেকেও বেশি মার্কস পাচ্ছিলেন, কখনো কখনো কাট অফটা জেনারেলদের থেকেও বেশি দু একটা পরীক্ষায় হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি কেস দাখিল করা হয় যেটা মানে শিডিউল কাস্ট এবং তাদের রক্ষাকর্তা কমিটি এরকম একটা তরফ থেকে, তো সুপ্রিম কোর্ট রায় দেয় যে যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেলদের মতন যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ আমি বলে দিই ফর এক্সাম্পল ইউপিএসসি পরীক্ষার অর্থাৎ আইএএস অফিসার হতে গেলে শেষ বয়স হচ্ছে 32, এইবার যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের বয়স 32 কম হয় তাহলে আর সে যদি পাস করে দেখা যায় যে সে জেনারেল ক্যান্ডিডেট বা জেনারেল কাট অফ যেটা আছে তার থেকে বেশি মার্কস পেয়েছে সেই পার্টিকুলার ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তাকে বিচার বিবেচনা করা হবে, তার চাকরিটি হচ্ছে জেনারেল পোস্ট থেকে তাকে চাকরি দেওয়া হবে, এটা হচ্ছে বক্তব্য। কিন্তু যদি কোনো মানে পরীক্ষার্থী যার বয়স 33 হয়ে গেছে তিনি কিন্তু জেনারেল মানে যে এজের যোগ্যতা আছে তার থেকে বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে ওবিসি ক্যাটাগরিতেই কম্পিট করতে হবে, যেন কারণ কি তিনি জেনারেলদের সঙ্গে করতে পারছেন না। এই ধরনের নিয়মের ফলে কিছু কিছু সমস্যা হচ্ছিল, তো সুপ্রিম কোর্টের রায়ের ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ পর্যন্ত একটি রেজলিউশন পাস করে এবং নিজের সমস্ত ডিপার্টমেন্টগুলোকে বলে দেয় যেন তারা এবার থেকে মানে যারা জেনারেলদের সঙ্গে সমান এজে থাকছে বা জেনারেলদের মতনই বেশি মার্কস পাচ্ছে তারা ওটা পাবে। এবার এক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টের আরেকটি রায়ের কথা উল্লেখ করব। সেখানে রায়ে বলা হয়েছিল যে যদি মানে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের চাকরি দিতে হয় তাহলে সরকার অবশ্যই তাদের দেবে, এটা সরকারের ডাইরেক্টিভ প্রিন্সিপালসের আন্ডারে কর্তব্য, কিন্তু 50% মানে সিটস যে কোনো এক্সাম বা যে কোনো পরীক্ষার 50% সিটস কিন্তু সরকারকে অবশ্যই জেনারেলদের জন্য রাখতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের এই রায়টি সুপ্রিম কোর্টের আগের রায়ের সঙ্গে ভায়োলেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে যে সমস্ত মানে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের মতন সমান এজ আছে বা তাদের থেকে বেশি মার্কস পেয়েছে, মেরিট লিস্টে নাম হাই আছে, তাদের চাকরিটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে গুনতি হবে না। অর্থাৎ সেই রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটটি চাকরি পেলেও তিনি জেনারেল হিসাবেই ট্রিটেড হবেন, আর রিজার্ভ ক্যাটাগরির যে সিটটি ছিল সেটি ওরকম ফাঁকা থেকে যাবে। এই হচ্ছে বক্তব্য, এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিসেন্ট রায় এবং তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটি আইন পাস করে দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে টেলিগ্রাফ পেপার, এটা গতকালের মানে 1 তারিখের টেলিগ্রাফ পেপার, এটা 1 মে 2018, সেইটার পত্রিকায় এই 5 নম্বর পেজে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু এটার আমি একটা স্ক্রিনশট দিতে পারছি না, তার কারণ হচ্ছে যে এটা একটা মিডিয়া, প্রিন্টেবল মিডিয়া, যেটা কিনা স্ক্রিনশট দেওয়া বা কিছু কোথাও আপলোড করা কিন্তু আমার রাইটের মধ্যে পড়ে না, যাদের যাদের দেখার দরকার আছে তারা গতকালের টেলিগ্রাফ পেপারের 5 নম্বর পাতাটা দেখে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।